বন্ধুরা, এই ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর জন্ম মাস। তাই এই মাসে যদি আপনাদের বাড়িতে মা লক্ষ্মী বা ভগবান বিষ্ণুর কৃপা হয়, তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পাবেনই পাবেন। এর মানে বন্ধুরা, আপনাদের দুর্ভাগ্য দরিদ্রতা শেষ এবং সৌভাগ্য এবং ভালো সময় আসছে। বন্ধুরা, আমাদের গুরুজন ও সাধু পুরুষের মুখে শুনেছেন হয়তো যে ভগবান সব দেখেন আর তিনি সব কিছু একদিন ঠিক করে দেবেন। তাই তুমি তোমার কর্ম করে যাও আর বাকি সব ঈশ্বরের ওপরে ছেড়ে দাও। কিন্তু এই সংসারের চাপে মানুষ জীবনে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে এসে সে কোনো রাস্তাই আর খুঁজে পায় না, আর তখনই আমরা ঈশ্বরের ওপর ভক্তি হারিয়ে ফেলি। তাহলে কি সত্যি আমাদের কিছু কথা ঈশ্বরের ওপরেই ছেড়ে দেওয়া উচিত? যদি হ্যাঁ, তো কেন? এই সকল প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে জানব। বন্ধুরা, আমাদের এই জীবনে হঠাৎ করেই এমন কিছু হয়ে যায় যার আমরা কখনোই কল্পনা করি না। যেমন হঠাৎ করে আমাদের কোনো প্রিয়জন আমাদের ছেড়ে চলে যান, বা যখন কোনো আমাদের আপনজন আমাদের অপমান করে বসে, বা আমরা যাকে সব থেকে বেশি বিশ্বাস করি সেই আমাদের ধোকা দেয়, আর সেই সময় আমাদের প্রচণ্ড দুঃখ হয়। এছাড়া বন্ধুরা, জীবনরূপী সাগরে কখনো আমাদের লস হয়, তো কখনো আমাদের দুর্ঘটনা হয়, আর তখন আমরা ভাবি এই জীবন বুঝি সম্পূর্ণ বেকার, আর তখন আমরা নানাভাবে ভগবানকে দোষ দিই, নিয়তির ওপর দোষারোপ করি। কিন্তু যখনই ভালো সময় আসে তখন আমরা তার মধ্যেই এতই মগ্ন হয়ে যাই যে বাদ বাকি সব কিছু আমরা ভুলে যাই। তাই এ ব্যাপারে তুলসীদাসজি বলছেন, লাভ ক্ষতি, জীবন মরণ, যশ উপযশ সব কিছুই বিধির হাতে। মানে জন্ম থেকে মৃত্যু অবধি যে আমরা যা কিছু ভোগ করি, যেমন লাভ ক্ষতি, জীবন মরণ, আত্মীয় পরিজন, প্রেম, সব কিছুই বিধির হাতে। সে পূর্ব জন্মে যেমন কর্ম করেছিল সেই হিসাবেই বিধাতা তার এই জন্মের ভাগ্য নির্ধারণ করেন। জন্ম মৃত্যু তো পরম পিতার হাতে। এর জন্যই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার 9 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলছেন, যে মনুষ্য আমার ওপর মন লাগায়, তার ধ্যান আমার ওপর কেন্দ্রিত করে, তাকে আমি তা প্রদান করি যা তার ভাগ্যেও নেই। এর জন্য বন্ধুরা, আমাদের খারাপ সময়েও ঈশ্বরের ওপর ভরসা রাখা উচিত। এছাড়া বন্ধুরা, ভগবদ গীতার 2 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন, মানুষের সুখ ও দুঃখ তার ইন্দ্রিয় থেকে নির্গত হয়, অর্থাৎ এটি ঋতুর মতন। সময়ের সাথে যেমন ঋতু পরিবর্তন হয়, তেমনই সময়ের সাথেও মানুষের সুখ ও দুঃখ যাওয়া আসা করে। মানে সুখ ও দুঃখ চিরকালের জন্য স্থায়ী নয়। তাই জীবনের সুখ আসুক বা দুঃখ, আমাদের কখনো উত্তেজিত হওয়া উচিত নয়, সর্বদা ঈশ্বরের কাছে সমর্পণ থাকা উচিত। জীবনে মান আসুক বা সম্মান, দুঃখ আসুক বা সুখ, যাই আসুক না কেন, আমাদের সব কর্ম ভগবানকে অর্পণ করা উচিত। নইলে যে কর্ম আমাদের বাকি থাকবে তার জন্য আবার আমাদের এই মৃত্যুলোকে ফিরে আসতে হবে। আসলে বন্ধুরা, মৃত্যুলোকে যে কর্ম করি তার ফল আমরা কিছুটা এই জন্মেই ভোগ করি, আর যে কর্ম আমাদের বাকি থেকে যায় তার জন্য আবার আমাদের এই মৃত্যুলোকে ফিরে আসতে হয়। আর সেই হিসাবেই আমাদের পরিবার, আমাদের সংস্কার, আমাদের গুণ, আমাদের দোষ, আমাদের প্রেম সম্বন্ধ, সুখ দুঃখ, ধনী গরিব, মান সম্মান, এই সব কিছুই আমাদের কর্মই নির্ধারণ করে। কে আমাদের জীবনে কখন আসবে আর কখন সে চলে যাবে, এই সব কিছু আমাদের পূর্বজন্মের কর্মফলের তরুণী হচ্ছে। তাই জ্ঞানী ব্যক্তি কখনো এতে বিচলিত হয় না, বরং সে আজকের কর্ম সব ভগবানকে অর্পণ করে দেয়। আর একই ভগবান শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মযোগ বলেছেন, এমন যোগী জীবনে সব কর্ম করে কিন্তু কোনো কর্মে সে নিজে লিপ্ত হয় না, কারণ সে জানে যে আজ যা আমার আছে কাল তা অন্য কারোর ছিল এবং পরশু তা আবার অন্য কারোর হয়ে যাবে। আমি সাথে করে এমন কি নিয়ে এসেছি যা এই লোকে আমি হারালাম, সব ঈশ্বরের ছিল,
আর একদিন ঈশ্বরের হয়ে যাবে। যে এই জ্ঞান পেয়ে যায় সে কোনো কিছুতে কখনো বিচলিত হয় না, সে এক মনে পরমপিতার ভক্তি করে। বন্ধুরা, শুরু হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর মাস ভাদ্র মাস, যাকে চতুর্মাসের দ্বিতীয় মাসও বলা হয়। আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে প্রমুখ চারটি মাসের মধ্যে এই ভাদ্র মাস অন্যতম, কারণ এই মাসে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ, রাধা রানী ও সিদ্ধিদাতা গণেশজি এই ধরাধামে আবির্ভাব হয়েছিলেন। তাই এই মাসে বন্ধুরা সামান্য সামান্য কিছু ভুলে আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনুসার আমরা যা কর্ম করি তা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এবং সেই কর্মের হিসাবেই আমাদের ফল প্রাপ্ত হয়। কর্মের ফল থেকে কেউ ছাড় পায়নি আর কখনো পাবে না। তাই আপনি জীবনে যা ভালো কর্ম করেছেন তার ফল আপনি একদিন অবশ্যই পাবেন। সেটি সামান্য কোনো পিঁপড়েকে অন্ন দানই বা করুন না কেন, অথবা কোনো জীবকে বিনা কারণে যদি আমরা মেরে ফেলি, তো এর ফলও আমাদের ভবিষ্যতে ভোগ করতে হয়। কিছু কর্মের ফল আমাদের সঙ্গে সঙ্গেই প্রাপ্ত হয়ে যায়, আবার কিছু কর্মের ফল আমাদের অনেক বছর পরে আসে। তাই মানুষের সাথে যখন কোনো কিছু খারাপ হয় তখন সে অবাক হয়ে যায় আর বলে, এমনটা আমার সাথে কেন হলো। আসলে বন্ধুরা, কিছু ভুল আমাদের অজান্তেই হয়ে যায় আর এর ফলে আমাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। তাই বন্ধুরা, আপনাদের সতর্ক করা এটি আমার কর্তব্য। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব যে বাড়ি থেকে বেরোনোর সময় কি কি আমাদের করতে নেই আর কি কি জিনিস দেখে বাড়ি থেকে বেরোতে নেই। তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন আর কমেন্টে লিখুন, হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, সবার প্রথমে আমাদের বাড়ি থেকে বেরোনোর সময় ভগবানের দর্শন করে ভগবানকে প্রণাম করা উচিত। তারপর মা বাবার পা ছুঁয়ে তার আশীর্বাদ মাথায় নিয়ে বাড়ির মুখ্য দরজা থেকে ডান পা প্রথম বাইরে বার করে তবেই শুভ কাজে যাওয়া উচিত, যাতে তার সমস্ত নেগেটিভ ঊর্জার প্রভাব নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা, মা বাবার আশীর্বাদে ও ঈশ্বরের আশীর্বাদে এমন কোনো কার্য নেই যাতে সফলতা প্রাপ্ত করা যায় না। নাম্বার দুই, কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখ মিষ্টি করে যাওয়া খুবই শুভ বলে মানা হয়, আর সেটি যদি ঠাকুরের প্রসাদ হয় তবে তো কোনো কথাই হবে না। এছাড়াও যদি বন্ধুরা বাইরে বেরোনোর সময় হাতে একটি গুড়ের টুকরো নিয়ে বাইরে গিয়ে তা যদি দক্ষিণ দিকে ফেলে দেওয়া হয় এবং ঠাকুরের নাম করে তারপর শুভ কাজে যাওয়া হয়, তবে অবশ্যই তাতে বন্ধুরা সফলতা প্রাপ্ত হয়, কারণ যে বাধা আসার ছিল তাতে তা নষ্ট হয়ে যাবে। নাম্বার তিন, যদি আপনি চাকরি বা ইন্টারভিউ দিতে যান বা পরীক্ষা বা কোনো দরকারি কাজে যান, তো সবার প্রথমে ঠাকুরের সামনে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং যেটি আপনি চান বা আপনার যা মনের বাসনা রয়েছে তা ঠাকুরের সামনে বলে তবেই সেই কাজে যাবেন। নাম্বার চার, যদি কোনো কাজে গিয়ে আপনি সুফল কিছুতেই পাচ্ছেন না বা বারবার আপনাকে কোনো কাজে অসফলতা সহ্য করতে হচ্ছে, তো সেই কাজে যাওয়ার সময় ব্যাগে সামান্য চাল ও তেল রেখে দিন, আপনি সেই কাজে অবশ্যই সফলতা প্রাপ্ত করবেন। শনিদেবের বিশেষ কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কোনো শুভ কাজে যাওয়ার আগে কোন জিনিসগুলো দেখে বাইরে যেতে নেই। নাম্বার এক, বাড়ি থেকে বেরোনোর সময় ঝগড়া বা ঝামেলা দেখে বাইরে যেতে নেই। কারণ বন্ধুরা, এই সব দেখে বাইরে গেলে আপনার কনফিডেন্স কমবে এবং সেই কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না, আর যেই কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না সেই কাজে সফলতা প্রাপ্ত করা খুবই কঠিন। তাই কোনো শুভ কাজে যাওয়ার আগে অবশ্যই মন শান্ত করে বড়দের আশীর্বাদ নিয়ে তবেই যাওয়া উচিত। নাম্বার দুই, কোনো শুভ কাজে যাওয়ার আগে ফাঁকা কলসি দেখে যাওয়া অমঙ্গল মানা হয়, কিন্তু ভরা কলসি দেখে যাওয়া খুবই শুভ বলে মানা হয়। নাম্বার তিন,
শুভ কোনো কাজে যাওয়ার আগে কোনো রকম অশ্লীল কিছু বন্ধুরা ভুলেও দেখবেন না, কারণ এই সব জিনিস অশুভ শক্তিকে আমন্ত্রণ জানায়। এছাড়া কপালে দই বা চন্দনের ফোঁটা দিয়ে যাওয়া খুবই শুভ বলে মানা হয়। বন্ধুরা, কি আপনার ঘুম ভোর 3-5 মধ্যে ভেঙে যায়? তাহলে কিছু আপনার সাথে হচ্ছে যা অন্য কারোর সাথে হচ্ছে না, তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন। কারণ আজকের ভিডিওতে আমরা ভোর 3-5 মধ্যে ঘুম ভেঙে যাওয়া বা ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়ার অর্থ কি জানব। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, ভগবান যখন সৃষ্টি রচনা করেন তখন তিনি অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে রেখে দেন, তা তিনি মানুষের ওপরে ছেড়ে দেন যে মানুষ কিভাবে তার উত্তর খুঁজে বার করবে। বন্ধুরা, প্রত্যেক দিন আমাদের সাথে নানা রকম ঘটনা ঘটে, আর তার মধ্যে কিছু ঈশ্বরের সংকেত থাকে। যদি আমাদের মনে ভক্তি ও বিশ্বাস থাকে তবেই আমরা সেই সংকেতগুলো বুঝতে পারব। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ভগবান এই সৃষ্টির কণায় কণায় রয়েছেন, তাই আমাদের ঈশ্বরের দেওয়া সেই সংকেতগুলোকে ভালো করে বুঝতে হবে। আর তার মধ্যে একটি সংকেত হলো ব্রহ্ম মুহূর্তে হঠাৎ করেই ঘুম ভেঙে যাওয়া। প্রায় যদি আপনার ঘুম ভোর 3-5 মধ্যে ভেঙে যায় তো এটা কোনো সাধারণ ঘটনা নয়। তো চলুন এবার আমরা জানি এটা কি আমাদের জন্য ভালো নাকি খারাপ। বন্ধুরা, ভোর 3-5 অবধি সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন সারা দিনের মধ্যে ব্রহ্ম মুহূর্তই সর্বশ্রেষ্ঠ সময়। যে ব্যক্তি প্রত্যেক দিন এই সময় ঘুম থেকে ওঠে সে জীবনে সর্বদা উন্নতি করে। বন্ধুরা, সৃষ্টির নির্মাণ ব্রহ্মাজি করেন, তাই এই 3-5 অবধি সময়কে নির্মাণ কার্যের সময় বা ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই সময় ব্রহ্মাণ্ডের নির্মাণ কার্য শুরু হয়েছিল, তাই আপনিও আপনার শরীরে ঊর্জার সঞ্চার এই সময় করতে পারেন। এই সময় আপনি ধ্যান যোগ ভক্তির মাধ্যমে ঈশ্বরকে আরো কাছে অনুভব করতে পারেন। কিন্তু বর্তমানে ব্যস্ততার মধ্যে মানুষের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যদি ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম এমনি এমনি ভেঙে যায় তো নিশ্চয়ই আপনি খুব ভাগ্যশালী, কারণ এই সময়কে ঈশ্বরের সময় মানা হয়। এই সময় বায়ুমণ্ডলে এমন এমন পজিটিভ এনার্জিরা থাকে যা আপনার জীবন পুরোপুরি পাল্টে দিতে পারে। আমাদের বেদ পুরাণেও এর উল্লেখ পাওয়া যায় যে ব্রহ্ম মুহূর্তে ওঠা ব্যক্তির বল, বুদ্ধি ও বিদ্যা এছাড়া আরোগ্যের প্রাপ্তি হয়। বিজ্ঞানের মতে এই সময় গ্রহ ও নক্ষত্রের মধ্যে অনেক চমৎকারী ঘটনা ঘটে। এছাড়াও এটা মানা হয় ব্রহ্ম মুহূর্তের সময় সকল দেবতারা মানুষদের আশীর্বাদ দেন। এছাড়া মা লক্ষ্মী তার বাহনে করে এই সময় পৃথিবী ভ্রমণ করতে আসেন, আর যেই বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তিনি সেই বাড়িতে প্রবেশ করেন। এছাড়াও বন্ধুরা, এই সময় মহাকাশ থেকে কসমিক এনার্জির বৃষ্টি হয়, তাই এই সময় যদি আমরা ধ্যান করি তো খুব বেশি মাত্রায় আমাদের শরীরে কসমিক এনার্জি প্রবেশ করে। আর যারা কুণ্ডলিনী শক্তি জাগরিত করতে চান তারা অবশ্যই এই সময় ধ্যান জাপ করবেন, এতে আপনাদের উন্নতি তাড়াতাড়ি হবে। তো আজকের ভিডিওতে বন্ধুরা এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।